हेलो माय डियर फ्रेंड्स, सब्सक्राइब टू माय चैनल तनु स्ट्रीट्स एंड रेसिपीज एंड प्रेस द बेल आइकॉन टू गेट लेटेस्ट अपडेट्स ऑन डिलीशियस फूड आइटम्स। हेलो फ्रेंड्स, वेलकम बैक टू तनु स्ट्रीट्स एंड रेसिपीज। आज के अनेक दिन परे अपने काछे आबार चले एसेछि पवित्र ईदर दिन ईदर एक स्पेशल रेसिपी निये। আপনারা আশা করি খুব ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকদিন পর অনেক বাধা বিপত্তি কাটিয়ে আপনাদের কাছে আবার দেখা করতে এলাম। আজকে আমি ঈদের স্পেশাল যে রেসিপিটি আপনাদের কাছে নিয়ে এসেছি সেটি হলো মাটন ইয়াখনি পোলাও। আমি খুব সহজভাবে খুব কম তেল মশলা ব্যবহার করে এই রেসিপিটি বানিয়েছি। তাহলে আর দেরি না করে আমার সাথে কিচেনে গিয়ে দেখে নিন আমি কিভাবে মাটন ইয়াখনি পোলাও বানিয়েছি। আর সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা, ভালোবাসা ও আমার বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। ইয়াখনি পোলাও বানাতে গেলে আমাদের যে স্টেপটা প্রথমেই ফলো করতে হবে সেটা হলো, এখানে আমি বাসমতি চাল নিয়েছি মেজারমেন্ট কাপে 2 কাপ। সেটা আমি 2 ঘন্টা আগে জল দিয়ে ভিজিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 600 গ্রাম মাটন। এবার আমি গ্যাসের মধ্যে একটা হান্ডি প্রেশার কুকার গরম করে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা গলে গেছে, এবার এর মধ্যে আমি কিছু মশলা ফোড়ন দেব। প্রথমেই এর মধ্যে দিয়ে দেব 2 ছোট এলাচ, দেব কয়েকটা লবঙ্গ, 1 টুকরো ছোট্ট দারচিনি, কয়েকটা গোটা গোলমরিচ। এবার ফোড়নটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফোড়নটা একদম গরম হয়ে গেছে, এবার এর মধ্যে মাটনের যে পিসগুলো আছে সেই পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দেব সামান্য পরিমাণ নুন। এবার মাটনটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট একটু সতে করে নেব। আমার মাটনটা দিয়ে একটু ভাজা হয়ে গেছে, এইবার এর মধ্যে আমি অ্যাড করব 4 কাপ মতন জল। চার কাপ জল অ্যাড করার পরে এটা একটু ফুটে যাওয়ার জন্য আমি ওপর থেকে এই ঢাকনাটা একটু জাস্ট এইভাবে লাগিয়ে দেব। এবার আমি একটা মশলার পটলি বানিয়ে নেব, যার মধ্যে আমি প্রথমে দেব কিছু গোলমরিচ, দেব 1টা জৈত্রী, 1টা ছোট্ট টুকরো জায়ফল, দেব 1টা স্টার অ্যানিস, 1টা বড় এলাচ, 4টে ছোট এলাচ, 1টা দারচিনি, দেব 1টা লবঙ্গ। এবার এর মধ্যে আমি দেব 1 চামচ মতন গোটা ধনে, দেব 1 চামচ গোটা জিরে, দেব সাজিরে 1/2 চামচ মতন, দেব 1/2 চামচ মৌরি। এবার আমি এই পটলিটাকে খুব ভালো করে বেঁধে নেব। ভালো করে পটলিটাকে আমি এইভাবে ক্লিপ দিয়ে বেঁধে নিলাম যেন মশলাগুলো না বেরিয়ে যায়। এভাবে আমি একটা মশলার পটলি বানিয়ে নিলাম।
যে মাটনটা আমি ফুটতে দিয়েছিলাম সেটা এতক্ষণে ফুটে গেছে। এর মধ্যে প্রথমেই আমি এই যে মশলার পুটলিটা বানিয়েছিলাম এই মশলার পুটলিটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এই জলটার মধ্যে আমি অ্যাড করব 6-7 কোয়া বড় রসুন, 2 টুকরো আদা আর 1টা ডুমো করে কেটে নেওয়া মাঝারি সাইজের পেঁয়াজ, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে এইভাবে লাগিয়ে দেব। ঢাকনাটাকে লাগিয়ে দিয়ে আমি 4 থেকে 5টা সিটি এবার এটা দিয়ে দেব যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়। সিটি পড়ে যাওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দিলাম আর এটা হুইসেলটা রিলিজ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। সমস্ত প্রেসারটা রিলিজ হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলব। ঢাকনাটা খুলে মাটনটা দেখব ঠিক সিদ্ধ হয়েছে কিনা। মাটনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এই যে আমি এই মশলার পুটলিটা যেটা নিয়েছিলাম সেটা আমি তুলে এই বাটিতে একটু ঠান্ডা জল নিয়েছি, এই ঠান্ডা জলের মধ্যে আমি মশলার পুটলিটা ডুবিয়ে রাখলাম। আর কি কারণে ডুবিয়ে রাখলাম সেটা আপনাদেরকে পরে বলছি। এবার একটা স্ট্রেনার দিয়ে আমি পুরো জলটাকে ছেঁকে নেব। দেখুন সমস্ত মাটনটা আমি ছেঁকে নিয়েছি আর জলটা এখানে এই যে নিচে রয়েছে এটাই হলো আখনির জল, ইয়াখনি এটাকেই বলে। আর এখানে সমস্ত পেঁয়াজ রসুন যা কিছু দিয়েছিলাম সবই নরম হয়ে গেছে আর আদা যেখানে আমি এখানে 2 টুকরো দিয়েছিলাম শুধু এই আদাটা আমি তুলে নেব। আপনারা ইচ্ছে করলে আদাটা রেখেও দিতে পারেন কিন্তু এটা আমি তুলে নিলাম। এবার আমি গ্যাসের মধ্যে এরকম একটা পাত্র বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো ঘি। আমি এটা ঘিয়েই রান্না করছি, আপনারা ইচ্ছে করলে সাদা তেলে করতে পারেন কিংবা সাদা তেল আর ঘি মিশিয়ে করতে পারেন। ঘিটা গরম হতে দিলাম, ঘিটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি প্রথমেই ফোড়ন দেব কিছু গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে 1টা বড় টুকরো দারচিনি, 4-5টা ছোট এলাচ, 1টুকরো লবঙ্গ, 1টা লবঙ্গ আর আছে 1টা গোটা গোলমরিচ, এটা আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাও গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ঝিরি ঝিরি করে লম্বা লম্বা করে কেটে নেওয়া 1টা বড় সাইজের পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা এইভাবে 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে, খুব লাল লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি পেঁয়াজটাতে একটুখানি যখন রং ধরবে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে এবার আমি ভালো করে ভাজবো। একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 2টো টমেটো। টমেটোটা একটুখানি নরম হয়ে যাওয়ার জন্য আমি এর মধ্যে 2-3 মিনিটের জন্য একটু ঢাকাটা বন্ধ করে দিলাম। টমেটোটা অনেকটাই নরম হয়ে এসেছে, টমেটোটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যেটা দেব সেটা হলো ফেটিয়ে রাখা টক দই, আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। দইটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াতে হবে, না হলে দইটা ফেটে যেতে পারে।
দইটার সাথে মশলাগুলো সব মিশে গেছে। এবার এর মধ্যে আমি যে মাটনটা ছেঁকে রেখেছিলাম সেই মাটনটা আমি দিয়ে দিলাম। মাটনটা দিয়ে আমি ভালো করে মেশাবো। মাটনটা দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন এখনই অ্যাড করতে পারতাম, কিন্তু আমি যেহেতু চালটা দেব সেই জন্য চালের আর মাটনের পরিমাণ মতো নুন আমি একেবারেই দেব। আগে আমি মাটনটা সিদ্ধ করার সময় একটুখানি নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, তো সেই ভেবে নুনটা দিতে হবে। মশলাটার সাথে মাটনটা মোটামুটি মিশেই গেছে। এবার এর মধ্যে আমি যে আপনি জলটা করে রেখেছিলাম ইয়াকনিটা, সেই ইয়াকনিটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এটার মধ্যে এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম এই চালটা আমি খুব সাবধানে দিয়ে দেব এই জলটার মধ্যে। সমস্ত চালটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। চালটা দিয়ে হালকা হাতে একবার খুব ভালো করে আমি এভাবে নাড়িয়ে নেব, খুব বেশি নাড়াবো না, কারণ বাসমতি চাল এমনিতেই 2 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ওটাকে জল ঝরিয়ে আমি রেখেছিলাম, বেশি নাড়ালে চালগুলো ভেঙে যেতে পারে, তো সেই জন্য খুব হালকাভাবে একবার নাড়িয়ে নিলাম। এইবার আমি স্বাদ মতো দেব এর মধ্যে নুন। স্বাদ মতো নুন দেওয়ার পরে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা ইচ্ছে হলে টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিতে পারেন, কিন্তু ইয়াকনি পোলায় চিনি আমাদের ভালো লাগে না, সেই জন্য আমি দিলাম না। এইবার যে মশলার এই যে পুটলিটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এখান থেকে খুব ভালো করে নিংড়ে নিয়ে এইভাবে সমস্ত নির্যাসটা বের করে নিলাম। বের করে নিয়ে এই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 2 ঢাকনা কেওড়া জল দিয়ে দিলাম। কেওড়া জলটা দিয়ে দেওয়ার পরে সবগুলো খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ না জলটা শুকিয়ে যায় আর চালগুলো সেদ্ধ হয়ে যায়। আমি এটাকে ঢাকা দিয়েছিলাম চালগুলো সেদ্ধ হওয়ার জন্য, একদম জলটা শুকিয়ে গেছে, জলটা একদমই শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম আর এইভাবে আমি স্ট্যান্ডিং টাইম 10 মিনিট দিয়ে দিলাম, তারপরে আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাবো। স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে আমি এবার ঢাকনাটা খুললাম। ঢাকনাটা খুলে আমি উপর থেকে কিছুটা বেরেস্তা এভাবে ছড়িয়ে এর সাথে হালকা হাতে একটু মিশিয়ে নেব, তারপরে আমি এটা প্লেটিং করছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, খুব সহজেই তৈরি হয়ে গেল ঈদ স্পেশাল রেসিপি মাটন ইয়াকনি পোলাও। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আমার চ্যানেলে আপনারা নতুন হন। এই নতুন পর্বটি দেখার জন্যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা।